সকলকে হৃদয় থেকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে। আমার নাম বিনয় মজুমদার, আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার এবং নিউরোথেরাপিস্ট। আর এখন যেটা সিরিজ চলছে তার নাম 5 মিনিট 5 যোগাভ্যাস। আজকের বিষয়টি হলো জন্ডিস। তো জন্ডিস আমরা অনেকেই জানি, জন্ডিস প্রায়ই শোনা যায়, প্রায় ঘরেতেই হয়েছে, কারো না কারো হয়েই থাকে। সেটা হচ্ছে লিভারের প্রবলেম। তো লিভারকে ঠিক রাখার জন্য কিছু স্পেশাল সিলেক্টেড আসন এখানে করানো হবে। সেই আসনগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন। আপনার ঘরেতে কারো যদি জন্ডিসের প্রবলেম হয়েছে অথবা নাও হয়ে থাকে তো তবু এগুলোকে রিকমেন্ড করুন প্রতিদিন করার জন্য। তো চলুন ডাইরেক্ট আমরা আসনে চলে আসি। 1 নম্বর আসন উৎকট আসন। তো প্রথমে দুটি হাতকে উপরের দিকে করব এবং চেয়ারে যেরকম বসি আমরা ধীরে ধীরে সেরকম ধীরে ধীরে কী করবো, চেয়ারে বসার পজিশন, কিন্তু কোমরটাকে ধীরে ধীরে এভাবে, হাতটা উপর দিকে, কোমরটা ধীরে ধীরে নিচের দিকে, এমনি করে পরখ রাখবা বা সেই অবস্থায় কিছুক্ষণ থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। সুন্দর। আমি কিন্তু একবার করে দেখাচ্ছি আপনাদের, কিন্তু তিনবার করে করতে হবে, মিনিমাম তিনবার করে করতে হবে। তো চলুন 2 নম্বর আসন গোমুখাসন। গোমুখাসন বসে পড়লাম এবং দুটো পাকে ক্রস করে নিলাম। যেই পাটি উপরে থাকবে সেই হাতটি উপরে এবং দুটো হাতকে পেছনে এমনি ধরার চেষ্টা, যদি নাও ধরতে পারেন দূর অ্যাক্টিং করে যাবেন এইভাবে ক্রস করে। এবং যে হাতটি উপরে থাকবে তার এলবো উপরের দিকে থাকবে এবং সোজা, মাথা সোজা এবং নিঃশ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক। এবার ঠিক এর বিপরীত তিন নম্বর আসন চলে আসুন অর্ধমসৃন্দাসন। বাঁ পা সোজা থেকে ডান পাটাকে এইভাবে ক্রস করে মুড়লাম, এভাবে ঠিক বাঁ হাত দিয়ে ডান পাকে ধরলাম এবং ডান দিকে ঘুরে এভাবে, প্রচণ্ড এফেক্টিভ আসন অর্ধমসৃন্দাসন। স্বাভাবিক অবস্থায় ফের এর ঠিক উল্টোটি করে নেব। মিনিমাম 10 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। 4 নম্বর আসন ধনুরাসন। ধনুরাসন করার জন্য দুটি হাত দিয়ে দুটি পাকে ধরুন এবং যতটা সম্ভব চেষ্টা করুন এভাবে অবস্থায় থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এবং লাস্ট আসনে চলে আসছি 5 নম্বর আসন নৌকাসন। শোভাসনে শুয়ে পড়লাম, 5 নম্বর আসন নৌকাসন। ধীরে ধীরে উপায়ে উপরের দুটি পাকে এবং শরীরের উপরের অংশকে উঠবো, উঠিয়ে এরকম নৌকাসন, নৌকার মতন পজিশন। 1 2 3 4 5 6 7 8 9 10 সোজা হয়ে বসে যান ধীরে ধীরে। তো জন্ডিসের জন্য এই টপ সিলেক্টেড 5টি আসনকে অবশ্যই করুন, রেগুলার বেসিসে করুন, মিনিমাম 3 সপ্তাহ 21 ডেজ প্র্যাকটিস করুন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করুন। শেয়ার মানে কেয়ার, আপনি শেয়ার করছেন মানে অন্যকে আপনি কেয়ার করছেন। আর এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।